গত বছর কোরবানির দিন ঈদগাহে আসা মানুষদের সামনে পুলিশি নিরাপত্তার ভেতরে থেকে কোরআন মাজিদ পড়িয়েছিল সুইডেনে। মনে নাই আপনাদের? মনে নাই? এটা নিয়ে আমাদের প্রতিবাদ হয়েছিল অনেক পরে। সালওয়ান মমিকা সে আদালত থেকে রায় নিয়েছিল, মানে কোরআন পড়ানোর জন্য তার এত শখ, আগ থেকেই ট্রাই করেছে পড়াবে কিন্তু অনুমতি পাচ্ছিল না, স্থানীয়কে অনুমতি দিচ্ছিল না, পরে হাইকোর্টে রিট করে হাইকোর্ট থেকে সে এটার অনুমোদন নিয়ে এরপর এত টাইম থাকতে ঈদের দিন ঈদগাহে ছুটে আসা মানুষের সামনে দাঁড়িয়ে পুলিশি প্রোটোকলের ভেতর থেকে কোরআন পড়িয়েছে। হায় আল্লাহ, এমন এক জঘন্য দৃশ্য! গোটা পৃথিবীর 180 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল, সবার কলেজে আগুন ধরেছিল, এমনকি সুইডেনে কয়েকজন তাকে বাধা দিতে চেয়েছিল, কয়েকজন মুসলমান ওই পুলিশি প্রোটোকলের ভেতর ঢুকে গিয়ে তাকে বাধা দিতে চেয়েছে, তারে গ্রেফতার না করে উল্টো সেই মুসলমানদেরকে গ্রেফতার করে আদালতে চালান করে দিয়েছে। পরবর্তীতে যখন এই খবর সারা দুনিয়ায়, ভাইরা, সারা দুনিয়ার মুসলমানরা আন্দোলন করলো ভয়ের ঠেলায়, মূলত ওই দেশের নাগরিকও না, ইরাকের নাগরিক, ইরাকি মিলিশিয়া বাহিনীর সদস্য ছিল, এখন ভয়ে ওই দেশ ছেড়ে চলে গেল শান্তির দেশ নরওয়েতে, যে দুনিয়ায় আরেকটু মজা করে থাকবে। একাধিকবার কোরআন পড়িয়েছে, একবারও না, একটা ঈদের দিন, এছাড়াও পড়িয়েছে, এবং সে বলেছে নিয়মিত এই কাজটা করবে, নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ মুসলমান জীবনে ইঞ্জিল পড়ায় নাই, মুসলমান জীবনে অন্য কোনো ধর্মের কোনো কিতাব পড়ায় নাই, কিন্তু এই কাজটা করেছে। সুবহানাল্লাহ, মা আজমা শানা। বয়স মাত্র 37, বেশি বয়স না, মাত্র 37। আজকের সব পত্রিকায় রিপোর্ট হয়েছে যে নরওয়েতে তার লাশ পাওয়া গিয়েছে। কেউ জানে না কিভাবে মরেছে, কিভাবে তার এই অবস্থা হয়েছে কেউ জানে না, এবং এটা কি হত্যাকাণ্ড না স্বাভাবিক মৃত্যু তাও জানে না, হয়তো কয়েকদিন গেলে জানা যাবে, কিন্তু আল্লাহর দুশমন চেয়েছিল অনেক দিন বেঁচে থাকবে আর খালি কোরআন পড়াবে আর পড়াবে, মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাবে। কোরআন কিন্তু হারিয়ে যায় নাই, সে হয়তো 1-2 কপি পড়িয়েছে, তাতে কি? আরে তার পড়ানোর পরও গত 1 বছরে কত হাজার হাজার হাফেজে কোরআন তৈরি হয়েছে। কুবাসপুর মাদ্রাসায় যান, দেখেন কত হাফেজে কোরআন তৈরি হয়েছে। এমন কোন মাদ্রাসা আছে যেখান থেকে হাফেজে কোরআন তৈরি হয় নাই? এমনকি কোরআনও ডেইলি ছাপা হচ্ছে, এমন কোনো দিন নেই যেদিন লাইব্রেরি থেকে কোরআন ছেপে আসছে না। তো চেয়েছিল ইসলামকে নিভিয়ে দিবে, আল্লাহর কি কুদরত, ইসলামের নিভে যাওয়া দৃশ্য দেখে যেতে পারলো না, নিজেই নিভে গেল চিরতরে দুনিয়া থেকে। এবার না জানি তার আখেরাতে কি হালত হচ্ছে। এই বাংলাদেশে এমন লোকও ছিল, আসসালামু আলাইকুম, মাশা আল্লাহ, জাজাকাল্লাহ, এই কথাগুলোর মধ্যে জঙ্গিবাদের গন্ধ খোঁজার চেষ্টা করেছিল, এগুলোও নাকি জঙ্গিবাদের আলামত হতে পারে। ইতিমধ্যে তাদের কেউ কেউ দুনিয়া থেকে চলেও গিয়েছে। আমি তো চিন্তা করি আর শব্দ নিয়ে যাদের এত অ্যালার্জি, কবরে ফেরেশতা এসে যখন বলবে মান রব্বুকা অমা দিনুকা অমান হাজার রাজুলুল্লাহী বইতা ফিকুম, ওই সময় না জানি রিয়েকশনটা কী হয়, হয়তো চিন্তায় পড়বে হায় রে মৌলবাদিয়া জঙ্গিবাদী দেখি কবরের মধ্যেও ঢুকে পড়েছে। এখন যদি ফেরেস্তার সামনে এই কথা বাই চান্স বলে ফেলে, মুগুরের বাড়ি তো আর একটাও নিচে পড়বে না, 2-1টা পড়লে সেটা উঠিয়ে দিয়ে দেবে। তো কি বুঝলেন, এই দিনের হেফাজতকারী কে? আরে দিনের হেফাজতকারী কে? তেই যে আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি দিনের দাওয়াত দিচ্ছি, আমি এলেম শিখছি, আমি আল্লাহর উপর অনুগ্রহ করছি না আল্লাহ আমার উপর অনুগ্রহ করছেন? কারণ আল্লাহ নিজে এই দিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এই দিন থাকবেই, আল্লাহ আমার মুখাপেক্ষী না আমি আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং যেই প্রসঙ্গে এত লম্বা কথা টানলাম যে দিনের জন্য যদি কিছু করতে পারি, অহংকার করার কিছু নাই, আরে এর দ্বারা নিজে ইগো এই ফিল নেওয়ার কোনো কারণ নাই, বরঞ্চ এর দ্বারা আল্লাহর প্রতি অন্তরে আরও বেশি শুকরিয়া আসা দরকার যে আল্লাহ তোমার এত বান্দার ভেতর থেকে তুমি আমাকে কবুল করেছ, আমাকে একটা সেজদা দেওয়ার পর আবার আরেকটা সেজদা দেওয়ার তৌফিক দিচ্ছ, তোমার দিনের কিছু কথা বলার, কিছু কথা শোনার, দিনের লাইনে কিছু টুকটাক মেহনত করার তুমি তৌফিক দিচ্ছ। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছ সেটাও কবুল করে নিও, বাকি জীবন এর উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দিও। পারবেন না ইনশাআল্লাহ? সুতরাং রমাদানুল মুবারকে আমি দুটো কথা বলে আলোচনার ইতি টানছি। 1 নম্বরে প্রত্যেকে আজকে থেকেই ঝালাই করা শুরু করেন, তাকওয়া কতটুকু হাসিল করার কথা ছিল কতটুকু করেছি, আর যদি রেজাল্ট এটা বের হয় গুণাগুলোই হয়তো এখনও মাফ হয় নাই, কারণ এখনও এরকম তওবা করার সময় আমার হয় নাই, ব্যস্ততায় ব্যস্ততায় কেটে গেছে সময়, এখনও সময় আছে, কারণ আরেকটা রমজান পাবেন কিনা গ্যারান্টি নাই। শেষ মুহূর্তেও চার্জটা পরিপূর্ণ করে ফেলেন, তাকওয়া হাসিল করে ফেলেন, কারণ যার দিলে তাকওয়া আছে তার সঙ্গে রবের ওয়াদা, রব তাকে জান্নাত দিবেন, যার তাকওয়া নাই তার কিছুই নাই, আসল দেউলিয়া, আসল মিসকিন, আসল অসহায়। সুতরাং একজনও যাতে আমরা এমন না থাকি যে শাওয়ালে ঈদের চাঁদ তো উঠেছে কিন্তু আমার জীবনে তাকওয়া আসে নাই, মাথায় গেঁথে রাখবেন, জীবনের প্রতিটা দিন যদি হয় রমাদানের মতো পবিত্র আর নির্মল, আপনার মৃত্যুটা হবে ঈদের মতো সুন্দর। আর যদি জীবনের দিনগুলোই হয় অনির্মল, অপবিত্র,
গান্ধেগিতে ভরা, তাহলে আপনার মৃত্যুটা আপনার জন্য কোনো আনন্দের বিষয় না। এজন্য মরার পর কারো চেহারা হয়ে যায় আলোকিত আর কারো চেহারা হয়ে যায় এতটা বিশ্রী, মানুষকে দেখানোর সাহস পর্যন্ত করে না, এমন ঘটনা আছে দেশে। ফ্যামিলি লাশও দেখায় নাই, কারণ দেখানোর মতো অবস্থা নেই। পার্থক্য কেন হয় জানেন? কারণ আল্লাহওয়ালা যার দিলে আল্লাহ আছে, তার জান যখন ফেরেস্তার কবজ করতে আসে, আরে আনন্দে সে আরও তাড়াতাড়ি করে ছুটে বের হতে চায়, কারণ রবের পক্ষ থেকে ডাক এসেছে। মায়ের ডাক আসলেই তো ঘরে বসে থাকে না, রবের ডাক এসেছে, সবচাইতে আপন যিনি। এই দুনিয়ায় ফেতনার দুনিয়ায় থেকে কি করবে? আরে জান্নাতে যাবে, হুরের সোহবতে যাবে, এজন্য ছটফট করতে থাকে। আর যদি অপরাধী হয় তাহলে শরীরের কোনায় কানায় লুকাতে থাকে, এরপর ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে আজাব গজব দিয়ে দিয়ে বের করতে থাকে। এজন্য চেহারার মধ্যে প্রভাব পড়ে, কারো চেহারা কালো হলেও মরার পর দেখা যায় হাসি লেগে আছে, আলাদা নূর যেন চমকাচ্ছে। এই শহীদদের লাশগুলো দেখছেন না? ফিলিস্তিনের গত চার মাসে না হলে কয়েকশো ছবি আপনারা দেখে ফেলার কথা। হায় আল্লাহ, এক একটা লাশও যেন এক একটা স্বতন্ত্র দাওয়াত, যে চেহারা দেখলে খালি দেখতেই মনে চায়, অন্তরে আলাদা ভালোবাসা কাজ করে। যা আল্লাহর বান্দা দুনিয়ার বুকে হয়তো পায় নাই কিচ্ছু, কিন্তু যা পাওয়ার এই চোখ বন্ধ করার পর থেকেই তার পাওয়া শুরু হয়ে গিয়েছে। আর কত মানুষ এমন যার চোখ বন্ধ করেছে তো সবই শেষ হয়েছে, এমন নরধম আছে যার জীবনের প্রথম নামাজই হয় জানাজার নামাজ, মানে তাও নিজে পড়তে পারে না, লোকে এসে পড়ে। এমন মহিলাও আছে যার জীবনের প্রথম পর্দা হয় কাফনের কাপড়, এর আগে পর্দা করার তৌফিক হয় না, কতই নিকৃষ্ট এই জীবন, আল্লাহ এটা থেকে হেফাজত করুক। তাই তাকওয়াটাকে ঝালাই করে নেবেন, আর দিনের জন্য যতটুকু করছেন, ব্যক্তিগত ইবাদত হোক সামাজিক খেদমত হোক, এগুলোকে নিজের ক্রেডিট মনে করবেন না, নিজের কৃতিত্ব ভাববেন না, বরং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর কৃতিত্ব, আল্লাহর ক্রেডিট, এভাবে শুক্রিয়া করবেন, আল্লাহ আরও বাড়িয়ে দিবেন, আর বেশি ভাব ধরবেন। আছে না অনেকে কয়েকদিন দিনে মেহনত করে হুজুর রিয়ার গোনে না, ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি, খতিব সাহেবের সঙ্গে বেয়াদবি, সাবধান, আল্লাহ তাআলা যদি হেফাজত না করেন এই বেয়াদবিও মাহরুমি কারণ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ছিল এটা, কানা ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহর জিকিরে ডুবে থাকতেন, এমনকি যখন ঘুমাতেন, রাসূলের চোখ মোবারক শুধু ঘুমাতো, দিল ঘুমাতো না, তখন আল্লাহ তাআলার স্মরণ আল্লাহর জিকির জারি থাকতো। এমনকি আল্লাহ তাআলা নবীদের শান্তি আল্লাহ তাআলা এমন ঊর্ধ্বে করে দিয়েছেন, আরে আমরা তো দুনিয়ায় সুস্থ স্বাভাবিক অবস্থায় নামাজ আদায় করি না, অথচ নবীরা কবরে গিয়ে পর্যন্ত নামাজটা ছাড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, বাইতুল মাকদিসের পাশ দিয়ে অতিক্রম করলাম, আমি নিজে দেখেছি আমার ভাই মুসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। ভাবতে পারেন, অথচ মরার পরে নামাজ ফরজ থাকে বা ওয়াজিব থাকে, এই রকম ফতোয়া কেউ কোনোদিন এনে দেখাতে পারবেন না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত চালিয়ে যাও যতদিন না তোমার কাছে ইয়াকিন আসে। এখানে ইয়াকিন মানে সুনিশ্চিত বিষয়, অর্থাৎ মৃত্যু, কারণ মৃত্যু এমন সুনিশ্চিত বিষয় নাস্তিকরা পর্যন্ত যেটাকে অস্বীকার করতে পারে না। যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, এমনকি কেবলাকে পর্যন্ত অস্বীকার করে, তারাও পারে না মৃত্যুকে অস্বীকার করতে, কারণ মৃত্যু এমন এক ধ্রুব সত্য আর নিদারুণ বাস্তবতা যার মস্তিষ্ক একেবারেই পচে যায় নাই, পাগল হয়ে যায় নাই, তার পক্ষে কখনোই মৃত্যুকে অস্বীকার করা সম্ভবই না। আল্লাহ বলছেন, যতদিন এই সুনিশ্চিত বিষয় মৃত্যু তোমাদের কাছে না আসে ততদিন পর্যন্ত ইবাদত চালিয়ে যাও। এটা হলো আয়াতের সরল স্বাভাবিক গ্রহণযোগ্য অর্থ। বাংলাদেশের ভণ্ড মারেফতিদের কাছে এর অবশ্য ভিন্ন একটা অর্থ আছে, সেটা হলো দিলে একিন আসার আগ পর্যন্ত রবের ইবাদত করতে থাকো, যখন দিলের মধ্যে একিন চলে আসবে, কি একিন, যে তুমি একটা মাল হয়ে গেছো আর কি, তুমি আল্লাহ তাআলার বিশেষ খাস লোকে পরিণত হয়ে গিয়েছো, তখন আর ইবাদত বন্দেগি লাগবে না, তখন বসে বসে কলকি টানলে আর হুক্কা খেলে আর বসে বসে সিদ্ধি পাতা আর গঞ্জিকা সেবন করলেই জীবন চলে যাবে, আর কিচ্ছু লাগবে না। এজন্য এমন ভণ্ড এই দেশে পাওয়া যায়, নামাজ দূরের কথা, ফরজ গোসলটা পর্যন্ত করে না। তো এটা হলো আয়াতের বিকৃত অর্থ, লেকিন আয়াতের সুস্থ স্বাভাবিক সরল অর্থ হলো তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। তার মানে শরিয়ত পালন করতে আমরা বাধ্য থাকব মৃত্যু পর্যন্ত। এই মৃত্যুর আগ পর্যন্ত সময়টা পরীক্ষার হল, এই সময় আমাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা চালু থাকবে। রব্বুল আলামিন কারো থেকে নেবেন শুক্রিয়ার পরীক্ষা, কারো থেকে নেবেন সবরের পরীক্ষা, কাউকে দিয়ে দেখবেন আল্লাহকে স্মরণ রেখেছে কিনা, তার কৃতজ্ঞতা আদায় করছে কিনা, কাউকে না দিয়ে দেখবেন
বিপদেও আল্লাহকে স্মরণে রাখে কিনা। যেমন মুসলিম উম্মাকে আল্লাহ কখন এমন দোয়া দিয়েছিলেন, গোটা দুনিয়াকে শাসন করেছে আমরা আর পৃথিবীর এই কাফের মুশরিকরা পর্যন্ত উঠেছে বসেছে আমাদের কথায়, আর সময়ের ব্যবধানে এমন এক লাঞ্ছনাকর হালতে সুপনীত হয়েছি, আমাদের প্রথম কিবলাটা পর্যন্ত আমাদের দখলে নাই, চলে গেছে এই পাপিষ্ঠ গজবগ্রস্ত ইহুদিদের হাতে। এমনকি এই যে রমাদানুল মুবারক আমরা কাটাচ্ছি, আরে আমরা তো খাবার খেয়ে শেষ করতে পারি না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হওয়ার পরও আমাদের অধিকাংশের ঘরে এখনও যেই পরিমাণ খাবার অপচয় হচ্ছে, এটা দিয়ে হাজার হাজার দরিদ্র মানুষ অনায়াসে দিন কাটাতে পারবে। লেকিন এই দুনিয়ারই সেই গাজার দৃশ্যগুলো দেখেন না, আরে খাবারের অভাবে ঘাস খেয়ে পর্যন্ত ইফতার করতে হচ্ছে। এমনকি ছোট ছোট বাচ্চা সিরিয়ালে দাঁড়িয়ে আছে দুপুরবেলা থেকে, যদি তাও এক টুকরো খাবার পাওয়া যায় যেটা দিয়ে ইফতারটা করতে পারবে, এখন কয়জন কি আর খাবার দেবে? যেই দেশের অধিকাংশ মানুষ তাদের সারা বছরের বড় একটা ব্যয় নির্বাহ হয় আন্তর্জাতিক সহায়তার উপর ভিত্তি করে, তো কত আর সাহায্য করবে? তো দিতে 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 দেখা যাচ্ছে সিরিয়ালে 1000 জন আছে, 800 জনকে দিতে দিতেই খাবার শেষ, কিন্তু এতগুলো মানুষ তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই কাছে। সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে, ছোট বাচ্চা, কি বাচ্চা, তোমার চোখে দেখি পানি নাই, তোমার মধ্যে কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না, অথচ আজকে তোমার নসিবে কোনো খাবার জোটে নাই, হয়তো তোমার ঘরেও কিছু নাই, তুমি ইফতার খাবা কি? আরে তুমি পরবর্তী দিন সাহরি করবা কি? তোমার কি কষ্ট লাগছে না? তোমার কি আফসোস হচ্ছে না? এক বাক্যে জবাব দিচ্ছে, আরে যে জবাব আমিও হয়তো দিতে পারতাম না, জবাব দিচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, আরে আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, আল্লাহই সর্বোত্তম অভিভাবক। মাঝে মধ্যে তাদের জবাবগুলো দেখলেই দূর দেশ থেকে বসেও চিন্তা করি, আর ওদের এক একটা বাচ্চাকে আল্লাহ যে ঈমান দিয়েছেন, ঈমানে যে পাওয়ার দিয়েছেন, আমার মতো হাজার উসামার ঈমানকে এক করলেও হয়তো অনেক বাচ্চার ঈমানের সমানই হবে না। আল্লাহ তাআলার উপর এমন ভরসা, এমন আস্থার সবক তার এই দুনিয়ার বাস্তবতা থেকে উপলব্ধি করতে পেরেছে, যেটা হয়তো কিতাবের পাতা হাজার হাজার পৃষ্ঠা পরেও আমি হয়তো নিজের ভেতরে আনতে পারবো না। তো এই এক দুনিয়া, আবার ওই ঘুরে তো রোজাই রাখতে দিচ্ছে না, রোজা রাখারই অনুমতি নাই, আর ইয়ামান সিরিয়ার হালত কি বলা যাবে? আরে মানুষ না খেতে খেতে বাচ্চারা পর্যন্ত কঙ্কাল হয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে মারা যাচ্ছে, এমন এক দুনিয়ায় দাম বাড়ু। তাও তো যদি এই পরামর্শ দেওয়া হয় খেজুরের পরিবর্তে বড়ই খাও, বড়ই খেয়ে ইফতার করো, তাও তো অন্তত খাওয়ার একটা অপশন দিচ্ছে, না খাওয়ার না। কিন্তু এই দুনিয়ার অনেকের নসিবে তো ওই অতটুকু পর্যন্ত জুটছে না। তো এক জামানায় সারা দুনিয়াকে আমরা হাত খুলে দিয়েছি, গোটা দুনিয়া চলেছে আমাদের কথায়, উঠেছে বসেছে আমাদের কথায়, সময়ের ব্যবধানে আমরাই কিনা অন্যদের দুয়ারের ভিখারিতে পরিণত হয়েছি। তো রব্বুল আলামিন এক সময় দিয়ে পরীক্ষা করেছিলেন বান্দা এত নিয়ামতের মধ্যেও তাকে স্মরণ রাখে কিনা, কারণ নিয়ামত পাওয়ার পর সবাই রবকে স্মরণ করতে পারে না। আল্লাহ তাআলা দেন, অনেককেই দেন, কিন্তু আল্লাহর দেওয়া দুরকম হয়, আল্লাহ কখনো দেন ভালোবেসে, যেমন আল্লাহ দাউদ নবীকেও দিলেন, সুলাইমান নবীকেও দিলেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। দাউদ আলাইহিস সালামকে এমন জ্ঞান দিলেন, যেই জ্ঞান দিয়ে তিনি লোহাকে পর্যন্ত একেবারে মোমের মতো যেভাবে ইচ্ছা সেভাবে গড়ে তুলতে পারেন। ওয়া আলান্না লাহুল হাদিদ আন ইআমাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সারদি ওয়া আমালু সালিহা। আল্লাহ সুলাইমান নবী কেমন এক রাজত্ব দিলেন, যে রাজত্ব খেলে মানুষের উপরে না পাখির উপরে পর্যন্ত চলে। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, আরে শুধু পাখি না পিঁপড়ার উপর পর্যন্ত চলে, পিঁপড়ার সঙ্গে গিয়ে পর্যন্ত কথা বলে, এমনকি শুধু পিঁপড়াই না জিনরা পর্যন্ত তার কথা শোনে। শুধু সুস্থ সবল নওজোয়ান আর শুধু নেককার বুজুর্গ জিনেরাই না, বরং দুষ্ট প্রকৃতির শয়তান যেগুলো, ওয়াশায়াতিনা কুল্লা বান্নায় ওয়া গাওয়াজ, এই শয়তানদেরকে পর্যন্ত আল্লাহ তার বশীভূত করে দিলেন। শুধু জিন শয়তানই না, এমনকি আল্লাহ বাতাসকে পর্যন্ত তার আজ্ঞাবহ করে দিলেন। তাজরি বি আমরিহি রুহান হাইফ আসাব, এমন এক রাজত্ব না দুনিয়াতে আজকের যুগের আমেরিকা কল্পনা করতে পারবে না, ইসরায়েল, আরে যত সায়েন্সের কথা বলুক, যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কথা বলুক না কেন, তো যেই রাজত্ব এতকাল আগে আমাদের সেই পূর্বপুরুষ নবী সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম করে গিয়েছেন, ওই রাজত্বের কথা স্বপ্নেও তো আর কল্পনা করতে পারবে না, বাস্তবে সায়েন্স ফিকশন দিয়েও তো দেখাতে পারবে না, এতদূর পর্যন্ত ওদের কল্পনাটাও তো পৌঁছবে না। আল্লাহ এমন এক রাজত্ব দিয়েছিলেন, এই এত কিছু পাওয়ার পরে কি বললেন, কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ও সুলাইমান ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। ওয়াকালা, তারা এই জ্ঞান পেয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ,
আরে প্রশংসা আমার আল্লাহর, আমাদের কোনো ক্রেডিট নাই, আমাদের কোনো কৃতিত্ব নাই, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা কার? আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যে আল্লাহ তার অসংখ্য মুমিন বান্দাদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অপরদিকে আল্লাহ কারুনকেও দিলেন, এমন দেওয়া দিলেন যার চাবি বহন করতে বিশাল শক্তিশালী কাফেলা ক্লান্ত হয়ে যায়। ওয়া ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া, এমনকি যাকে দেখে লোকের আফসোস করে, আপনার যেমন বড় বড় নেতাদেরকে দেখলে আফসোস করেন, বড় বড় পয়সাওয়ালাদেরকে দেখলে আফসোস করেন, হালত ছিল এমন। ফা খারাজা আলা কওমিহি ফি জিনাতি, উৎসবের দিন সে যখন জাতির সামনে বের হয়ে আসতো, قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم, তখন যাদের দিলে দুনিয়া আছে, দুনিয়া চায় যারা, তারা বলতো হায় আমাদেরকেও যদি তা দেওয়া হতো যা কারুনকে দেওয়া হয়েছে, সে তো বড় কপালওয়ালা, বড় কপালওয়ালা। আসলে কি বড় কপালওয়ালা না বড় গজবওয়ালা? গজব তার কপালে নসিবে জুটেছে, কেন? কারণ এত কিছু পেল, পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে পারলো না, দিলের মধ্যে আল্লাহকে বসাতে পারলো না, বরঞ্চ বলে উঠল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, সবগুলোই কোরআনের আয়াত, আপনার এটা নিয়ে সন্দেহ পড়ার দরকার নেই হুজুর, হাদিসটা কি সহি না জয়ীফ? সহি জয়ীফের কোনো অপশন নাই, কোরআনের আয়াত সবই মুতাওয়াতির। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আরে এই সব কিছু দেওয়া হয়েছে আমার জ্ঞানের কারণে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা ঠেকায় পড়েছে যে তার জ্ঞানের কারণে তাকে দিতে বাধ্য হয়েছে, ভাবটা কি? আল্লাহর নামটাও বলে না, ইন্নামা উতিতুহু ফাইল মহজুব, আল্লাহর নাম নাই, আমাকে দেওয়া হয়েছে, আরে দিয়েছে কে? ওই দাতার নামও মুখে আনছে না, কত বড় নেমো খারাম! দেওয়া হয়েছে কেন এটা বলে না, তার দয়ায় তার মায়ায় তার ভালোবাসায়, বরং কি বলে, আমার জ্ঞানের কারণে। আজকে যেমন বহু পাগলরা ভেবেছে যে ওরা দুনিয়াতে যে এত দূর এগিয়ে গিয়েছে, মনে হয় ওদের বুদ্ধির কারণে, মনে হয় ওদের জ্ঞানের কারণে, মনে হয় ওদের উন্নত পড়ালেখার কারণে, মনে হয় ওদের বিভিন্ন লিঙ্ক আর পয়সাপাতি থাকার কারণে। তো পাগলরা জানে না, রব দেন যাকেই দেন একমাত্র দয়া মায়ার কারণে। আল্লাহর সামনে কোনো ফাইজলামি চলে না, কোনো গুন্ডামিও চলে না, কোনো মাস্তানিও চলে না। দুনিয়ায় ক্ষমতার জন্য লোকে মারামারি করে না, রক্তারক্তি করে না, কেয়ামতের দিন আল্লাহ নিজে ডাকবেন ক্ষমতা গ্রহণের জন্য। লিমানিল মুলকুল ইয়াউম, কে আছিস যে আজকে রাজত্ব করবি? আয় না, অমুক দল, তমুক দল, তমুক দল, নেতাজি, নেত্রীজি, আরে আসো না সামনে, কে আছো যে আজকে রাজত্ব করবো? আল্লাহ ডাকতে থাকবেন, সামনে আসো, আরো সে বসো, রাজত্ব করো, ফয়সালা তুমি করতে থাকো, কিন্তু কারো হিম্মতি হবে না, একটা কদম, একটা কদম যেখানে স্থির দাঁড়িয়ে আছে তা থেকে সরবে, অবশেষে জবাব তিনি নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহর, সেদিন তিনি আর কাউকে ঠকাবেন না। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, মেহর অপরাধে জাহেলি যুগে যে শিশুদেরকে জ্যান্ত দাফন করা হয়েছিল তাদেরকেও সামনে এনে আল্লাহ জিজ্ঞাসা করবে, আরে মেয়েরা তোমাদেরকে কোন পাপের কারণে হত্যা করেছে জবাব দাও। জবাব কি দিবে আপনারাও জানেন, আল্লাহ কোনো পাপ নাই, তুমি কেন মেয়ে বানিয়েছো? এটাই ওরা সইতে পারে নাই। তো সেই রব্বুল আলামিন যেদিন এই শিশুদেরকে পর্যন্ত ঠকাবেন না, গরু যেই গরু শিং ছিল না বলে শুধু গুঁতো খেয়েছে, গুঁতো দিতে পারে নাই, আল্লাহ ওকেও ঠকাবে না, আল্লাহ তো লোকে শিং দিবে, এরপর ও মন খুলে গুতাবে, এরপর আল্লাহ বলবেন কুনু তুরাবা, যাও সবাই মাটি হয়ে। তো যেদিন আল্লাহ গরুকেও ঠকাবে না, সেদিন আল্লাহ এই বছরের পর বছর রমাদানুল মুবারকেও যে আলেমরা কারাগারে দিন কাটাচ্ছে তাদেরকে কিছুই জিজ্ঞাসা করবে না, আল্লাহ তালা তাদেরকে কোনো প্রশ্নের আওতায় আনবে না, আল্লাহ তালা তাদেরকে সেদিন মন শান্ত করবে না, আল্লাহ তাদের ব্যাপারে ইনসাফ কায়েম করবে না, এমন ধারণা রাখলা কিভাবে? সব দিন দিন একরকম যায় না, বরঞ্চ বাংলায় বলে না এই দিন দিন নয়, আরও দিন আছে। পৃথিবীর কোথাও মানুষ সুষ্ঠু বিচার পাক বা না পাক, বিচার পাওয়ার মতো জায়গা একটা আছে। দুনিয়ার বিচার তো বড় ছোট বিচার, বিচার যদি ওই জায়গায় পৌঁছে যায়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তো বলছিলাম আল্লাহর দেওয়া দুরকমই হয়, আল্লাহ কখনো ভালোবেসে দেন আর কখনো ঢিল হিসাবে দেন, ঢিল হিসাবে। আল্লাহ আপনাকে কেন দিয়েছেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন, সির্ফ একটা কথা যদি দিলের মধ্যে গেঁথে নেন, যে সার্কেলেরই হন না কেন আপনি, একটা কথা শুধু মনে গেঁথে রাখবেন যে আল্লাহ আপনাকে যখন যে নেয়ামতই দেখ না কেন, নেয়ামত পাওয়ার পরে দিলের হালতটা একটু চেক দিবেন। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, নিজের হিসাবটা একটাবার নিজে নিবেন, কিভাবে?
দেখবেন নিয়ামত পাওয়ার পরে আল্লাহর প্রতি ভালোবাসা, শুকরিয়া এবং আল্লাহ তাআলার দ্বীনের জন্য কিছু করতে পারার আকাঙ্ক্ষা, আর এটার ব্যাপারে ভয় যে আল্লাহ না জানি এটা আমার জন্য পেরেশানির কারণ হয়ে যায়, এই চিন্তাগুলো যদি মনের মধ্যে বেড়ে যায় আপনি আশা করতে পারেন আল্লাহ আপনাকে ভালোবেসেই দিয়েছেন, এই নিয়ামতগুলো আপনার গজবের কারণ হবে না, আযাবের কারণ হবে না, বরং আল্লাহ চাইলে এগুলো জান্নাতের সফরে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি এমন হয় নিয়ামত পাওয়ার পর সেই নিয়ামত ক্ষমতাই হোক, সেই নিয়ামত পয়সাই হোক, সেই নিয়ামত রূপলাবণ্যই হোক, সেই নিয়ামত শিক্ষাগত যোগ্যতাই হোক, যা মনে চায় তা হোক, যদি কোনো নিয়ামত পাওয়ার পর অন্তরের হালত হয় আমি কিছু একটা হয়ে গিয়েছি, আল্লাহর প্রতি দিল থেকে শুকরিয়া আসছে না, উল্টো আল্লাহকে ডাকার মতোই সময় নেই, বড় বিজি, বড় ব্যস্ত, এখন সে আল্লাহকে ডাকার মতো সময় তার হাতে নাই, রমজানের শেষ দশক, তবু আল্লাহকে দেওয়ার মতো কোনো টাইম তার হাতে নাই, বড় ব্যস্ত, বড় ব্যস্ত সে, এরকম যদি হালত হয় তাহলে বড় আশঙ্কা আছে যে এটা হয়তো আল্লাহ তাকে ঢিল হিসাবে দিয়েছেন। সুতরাং প্রত্যেকে চেক দিতে পারবেন না একবার যে আল্লাহ তাআলা কেন দিয়েছেন, একটা খোশফাহমিতে কেউ ভুগবেন না, আত্মতৃপ্তিতে কেউ ভুগবেন না যে ইসলামের জন্য আমার মনে হয় অনেক দরকার আছে। আমাদের অনেকে আত্মতৃপ্তিতে ভুগতে শুরু করে যে ইসলামের জন্য আমার পয়সার অনেক দরকার, আর এই পয়সা আছে বলেই তো এই মাদ্রাসাগুলো চলছে, এই পয়সা আছে বলেই তো এই হুজুররা বড় বড় গলায় কথা বলতে পারছে। 2019 সালে একটা ঘটনা ঘটার পরে, আমি সেই ঘটনাটার দিকেও ইঙ্গিত করছি না, আমি সেই দলের কোনো নামও উল্লেখ করছি না, একটা ঝামেলা হওয়ার পর, রক্তারক্তি কাণ্ড হওয়ার পরে ঢাকায়, এরপর একটা দল পুরো বাংলাদেশে বলতে শুরু করলো আমরা আলেমদের থেকে আলাদা, আমরা আলেমদেরকে কোনো সাহায্য দেব না, পয়সাও দেব না, আমরা মাদ্রাসার ফান্ডে কোনো টাকাও দেব না, আমরা সব কিছু আলাদাভাবে করব, আমরা এই আলেমদের সাথে নাই। আমি আগেই বলেছি আমি ইঙ্গিত করছি না, কারণ নামও বলছি না, কোনো বোঝার মতো আলামত উল্লেখ করছি না, একটা দল এই মন্তব্যগুলো করেছে, তারা ধারণা করেছিল এতকাল আমরা লক্ষ লক্ষ যে টাকা দিলাম এই টাকাগুলো না পেলে হুজুরদের সুরমনে এমনি নরম হয়ে যাবে, কারণ পেটে যদি ভাত না থাকে গরম গরম কথা বলবে কিভাবে, তো পাগলরা জানে না হুজুররা হলো সেই রাসূলের ওয়ারিস, সেই রাসূলের ওয়ারিস যেই রাসূলের পেটে একটা না দুইটা পাথর যখন বাঁধা ছিল, ওই সময় যখন তিনি কাজ করছিলেন সাহাবিদের সঙ্গে মিলে জিহাদের ময়দানে পরিখা খনন করছিলেন, বিশাল করে গর্ত বানাচ্ছিলেন, আল্লাহর রাসূল কুড়াল দিয়ে একটা পাথরের উপর আঘাত করলেন, আল্লাহর রাসূল তিনি দেখলেন, সাহাবিরাও লক্ষ্য করলেন সেই আঘাতের পরে পাথর থেকে নূর বেরিয়ে এসেছে, আল্লাহর রাসূল বলেন আরে বুসরার শহরগুলো আমার নজরের সামনে এই নূরের ভেতর আলোকিত করে তুলে ধরা হয়েছে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব ওই পর্যন্ত পৌঁছে যাবে। মুনাফিকরা হাসাহাসি শুরু করলো, আরে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি হয়েছে, পেটে খাবার নাই পরনে ভালো পোশাক নাই, আর এখানে বসে বসে সুপার পাওয়ার বিজয় করার স্বপ্ন দেখে, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন রাসূলের দেখা স্বপ্নই সত্য ছিল, মুনাফিকদের ধারণা মিথ্যা ছিল, মুনাফিকদের নজর খালি আসবাবের উপর ছিল, কিন্তু আল্লাহ তাআলা তো আসবাবের মুখাপেক্ষী না, আল্লাহ সব আসবাবের ঊর্ধ্বের আসবাব দিয়ে সেই রাসূলকে ঠিকই বিজয়ী করে ছেড়েছিলেন।